আসসালামু আলাইকুম। আজ 25 জুলাই 2022 সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, মাহির দায়ান। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত অর্থনীতি পুনরুদ্ধারে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য চাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এক বিশেষ সহকারী এমন মন্তব্য করেছেন, অনেকে এটিকে ভিক্ষা হিসেবেও অভিহিত করেছেন। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদন অনুসারে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানকে পাকিস্তানি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতিমি বলেছেন যে পাকিস্তান দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে যুক্তরাষ্ট্রকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে। এদিকে চীনের সঙ্গে পাকিস্তানের রয়েছে বহুমাত্রিক জোরালো সম্পর্ক, আর চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী হল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু চীনকে ডিঙিয়ে শাহবাজ সরকার কেন আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে একাট্টা হতে যাচ্ছে, সে বিষয়টি অবশ্য স্পষ্ট করেননি শাহবাজ শরীফের সহকারী। তবে শাহবাজ সরকারের কূটনীতিকরা চীন ও যুক্তরাষ্ট্র এই দুই রাষ্ট্রকে কীভাবে সমন্বয় করবে সেটিও দেখার বিষয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস জানান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 75তম বার্ষিকীর কথা উল্লেখ করেছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান। তিনি বলেছেন যে আমাদের অর্থনৈতিক, বাণিজ্যিক ও স্বাস্থ্য বিষয়ক সহযোগিতার অগ্রগতির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ককে এগিয়ে নিতে হবে, এর মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যকে অর্জন করতে পারব। পাকিস্তান দূতাবাসের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাকে তারিক ফাতিমি বলেছেন যে পাকিস্তান সমতা, পারস্পরিক সহযোগিতা ও স্বার্থের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায়। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, পাকিস্তান আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি প্রচারে একটি গুরুত্বপূর্ণ দেশ। দুদেশের সম্পর্ককে এমনভাবে এগিয়ে নিতে হবে যাতে করে পারস্পরিক স্বার্থ রক্ষা হয়। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলামাবাদ মনে করে যুক্তরাষ্ট্র পাকিস্তানের অর্থনীতি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার। বাহরাইনের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এই তার নায়ের সাথে হ্যান্ডশেক করতে রাজি না হওয়ায় বাহরাইনের একজন শীর্ষ পর্যায়ের নারী কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মায়াদিন এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আলে খলিফার নির্দেশে বাহরাইনের সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান শেখা মাই বিনতে মোহাম্মদে আল খলিফাকে বরখাস্ত করা হয়েছে। গত মাসে বাহরাইনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্টিভেন সি বন্ডি তার বাবার স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। এতে শেখ হামাইকেও আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়ের সময় রাজপরিবারের সদস্য শেখ হামাই ইসরায়েলি রাষ্ট্রদূত এই তার নায়ের সাথে হ্যান্ডশেক না করে হাত সরিয়ে নেন। এরপর তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এবং তার উপস্থিতি নিয়ে কোনো ছবি প্রকাশ না করার জন্য মার্কিন দূতাবাসকে বলেন। শেখ হামাই 20 বছরের বেশি সময় ধরে বাহরাইনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি বাহরাইনের প্রথম নারী তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাহরাইনের সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2014 সালে ফোর্বস শেখ হামাইকে মধ্যপ্রাচ্যের ষষ্ঠ প্রভাবশালী আরব নারী হিসেবে তালিকাভুক্ত করেছিল, কিন্তু তিনি এক পর্যায়ে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নেন। এদিকে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন শেখ হামাইয়ের প্রতি সমর্থন জানিয়েছে। বাহরাইনের এ নারী কর্মকর্তা ইসরায়েলের রাষ্ট্রদূতের সাথে হ্যান্ডশেক না করার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তার সাথে সংহতি প্রকাশ করে জিহাদ আন্দোলন বলেছে, তিনি সাহসী ও বাস্তব পদক্ষেপ নিয়েছেন। বিদায়ী ভাষণে ভারতবাসীকে স্বপ্ন দেখালেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিদায় রাষ্ট্রপতি বললেন, একবিংশ শতাব্দীতে পৃথিবীতে রাজত্ব করার পথে এগিয়ে যাচ্ছে ভারত। সেই সঙ্গে আবেগতাড়িত হয়ে ভারতীয় গণতন্ত্রকে স্যালুট জানালেন দেশটির 14তম রাষ্ট্রপতি। তিনি বলেন, নিজের মূলের সঙ্গে যুক্ত থাকা ভারতীয় সংস্কৃতির বৈশিষ্ট্য। নিজেদের গ্রাম বা শহর এবং স্কুল ও শিক্ষকদের সঙ্গে যুক্ত থাকার এই ঐতিহ্য বজায় রাখার জন্য আমি যুব প্রজন্মের কাছে আর্জি জানাচ্ছি। রামনাথ কোবিন্দ বলেন, একবিংশ শতাব্দীতে রাজত্ব করার পথে এগিয়ে যাচ্ছে ভারত। আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন করেছে দেশটি। আগামী স্বাধীনতার 75তম বর্ষ উদযাপন করব আমরা। আমরা অমৃতকালে প্রবেশ করব, যা স্বাধীনতার 100তম বর্ষের আগে 25 বছর। তিনি বলেন, আমি সবসময় বিশ্বাস করে এসেছি যে ভারতের মতো কোনো দেশ ভাগ্যবান নয়, যে দেশে এত নেতানেত্রী আছেন যাদের প্রত্যেকের মেধা ও প্রজ্ঞা দুর্দান্ত। দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। আশা করি সাথেই থাকবেন আমাদের। সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন? আপনার ত্বকে ডার্ক স্পট, রিঙ্কলস, ফাইন লাইন্স, খসখসে ভাব,
মেস্তা থেকে রক্ষা পাওয়ার জন্য সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন। শীত হোক, বৃষ্টি হোক, সূর্য না থাকুক, আপনার ত্বকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রান্নাঘরে কাজ করবার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। সানটেড সানস্ক্রিন লোশন 60ml SPF 50++ এর মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটানিয়াম অক্সাইড, যা দীর্ঘ সময় আপনার ত্বককে সুরক্ষা দেবে। রিভোসান সানটেড সানস্ক্রিন লোশন আপনার ত্বকের সুরক্ষা শতভাগ নিশ্চিত করবে। সানটেড সানস্ক্রিন এন্ড রিভোসান ত্বকের সুরক্ষায় শতভাগ কার্যকরী লোশন। প্রোডাক্ট বাই টিপটপ মার্ক লিমিটেড। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোপস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়। দর্শক, স্বাগত আবারও প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযানের নামে যুদ্ধ শুরু করে রাশিয়া। এরপর কেটে গেছে দীর্ঘ 5 মাস, আর যুদ্ধের 5 মাস পূর্ণ হওয়ার দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তার আত্মবিশ্বাস আছে রাশিয়ার বিরুদ্ধে জয় পাবে ইউক্রেন, তাদের ভূমির পূর্ণ অখণ্ডতা বজায় থাকবে। এ ব্যাপারে টেলিগ্রামে জেলেনস্কি বলেন, এ যুদ্ধ ইউক্রেনকে ভাঙতে পারেনি এবং ভাঙবেও না। তিনি আরও বলেন, আমরা ছেড়ে দেব না, আমাদের যা আছে তা আমরা রক্ষা করব, আমরা জিতব। তিনি আরও বলেছেন, যুদ্ধ চলা সত্ত্বেও ইউক্রেনে এখনও জনজীবন চলছে। রাশিয়াকে হারাতে ও ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো পুনর্দখল করতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সদস্যভুক্ত পশ্চিমা দেশগুলোর কাছে জেলেনস্কি পুনরায় আহ্বান জানিয়েছেন, তারা যেন ইউক্রেনকে ভারী ও দূরপাল্লার অস্ত্র দেওয়ার বিষয়টি অব্যাহত রাখে। জেলেনস্কি রোববার জানিয়েছেন, রুশ বাহিনীর হাতে দখলকৃত খেরসন পুনর্দখল করতে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। টানা 5 মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। আগ্রাসন শুরুর পর দীর্ঘ এই সময়ে রাশিয়া যেটা কখনো বলেনি, এবার সেটি বলে ফেলল দেশটি। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ বলেছেন, ইউক্রেনের সরকারকে উৎখাত করতে চাইছে রাশিয়া। মস্কোর এই অবস্থানটি তাদের আগের সকল বক্তব্য থেকে বিপরীত। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের রাজধানী কায়রোতে ইউক্রেনীয় সরকারকে উৎখাতের বিষয়ে এই মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ। সেখানে তিনি বলেন, আমরা অবশ্যই ইউক্রেনের জনগণকে এমন একটি শাসন থেকে মুক্ত করতে সাহায্য করব যা একেবারেই জনগণ এবং ইতিহাস বিরোধী। তিনি আরও বলেন, রাশিয়ান ও ইউক্রেনীয় জনগণ ভবিষ্যতে একসঙ্গে বসবাস করবে। এদিকে ইউক্রেনে প্রবেশে ইচ্ছুক জাহাজগুলো অস্ত্রের জন্য পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন ল্যাভরোভ। তিনি বলেছেন, ইউক্রেনের বন্দরে অতিরিক্ত শস্য নিতে আসা কোনো জাহাজ যেন কোনো অস্ত্র না আনে তা নিশ্চিত করার জন্য সেগুলো পরিদর্শন করা হবে। কায়রোতে আরব লীগের এক ভাষণে ল্যাভরোভ আরও বলেন, অস্ত্র বহনকারী যে কোনো জাহাজ অবিচ্ছিন্ন সংঘর্ষের জন্য ক্ষতিকর হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ এর আগে মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুক্রির সাথে দেখা করেন এবং মিশরে রাশিয়ান শস্য সরবরাহের বিষয়ে আশ্বাস দেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।